মেগা ভাইজান, এই গাড়িটা কালকে আমি হেডলাইট প্রবলেম হচ্ছিল, তো আমি দেখেছিলাম। দেখার পর ভাইজান হেডলাইট জ্বালিয়ে দেওয়ার পর গাড়িটা স্টার্ট করেছে, আবার হেডলাইট ভাইজান খারাপ হয়ে গেছে। তো তোমাদের দেখাবো কেসটা, দেখেন ভাইজান আমি কিন্তু এই হেডলাইট জ্বালাচ্ছি, একটা জিনিস দেখেন, হেডলাইট দিয়েছি কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো হাই বিম বাতি শো করছে না, বুঝে গেল? মেন সতর্কতার এক উত্তর ভাইজান, হেডলাইটই ভাইজান জ্বলছে না আমাদের। তো এটা কিসের প্রবলেম তোমাদের দেখাবো। তা কালকে আমরা ভাইজান হেডলাইট ল্যাম্প হোল্ডার সব চেক আপ করেছিলাম ভাইজান, ঠিক ছিল, বুঝে গেল? ইনশাল্লাহ তোমাদের দেখাবো। তার জন্যই ভাইজান আমরা এর কী করবো বলেন তো, ফার্স্ট টাইম এই যে ফিউজ লাইনটা ভাইজান আরেকবার চেক আপ করবো যে এর প্রবলেম কোন জায়গায় আছে। একদম ক্লিয়ার ফিউজ একদম দেখে নিতে ভাইজান, এর কিন্তু ফিউজ আছে এই যে হেডলাইট লো আর হাই ভাইজান, তো দেখবো ইনশাল্লাহ। একটা জিনিস দেখেন, আবার নাকি হাইলাইট জ্বলছে, গাড়ি আবার হাইলাইট জ্বলছে, হাইলাইট যখনই চলবে আমাদের বোর্ডের সিম প্রতি চলে আসবে। কেসটা দেখেছেন, টেনশন, এটা কি কেস তোমাদের, কেসটা দেখ আমাদের কিন্তু ফিউজ সব ভাইজানই থাকে, হিট খেয়ে গেছে, দেখেন ফিউজের জায়গায় কিন্তু সব ভাইজান লুজ হয়ে গিয়েছে। ওই গাড়ি ভাইজান আমাদের হেডলাইট ভাইজান চলতে চলতে অফ হয়ে যাচ্ছে, তাই হেডলাইটের জায়গাটা খুলবো, খুলে ফাইন করে আগে ভাইজান সার্ভিসিং করবো, দেখবো এর প্রবলেম কী। ফিউজের জায়গা কিন্তু ভাইজান ওপেন, দেখেছেন তো, এই জায়গাটা বেশি হিট খেয়ে গেছে ভাইজান। এটা ওয়াইপার সেকশন, এই গাড়ির মজনও বলছিল যে আমার ওই ওয়াইপার দেওয়ার পরে আমার কিন্তু এই প্রবলেমটা ফেস হয়েছে, তো এটা খুবই হিট হচ্ছে, এটা দেখবো ইনশাল্লাহ ওটা প্রবলেম কি। আর এই হচ্ছে কিন্তু তোমার হেডলাইট ফিউজ, ওকে, আর প্লাস গাড়ির হর্ন বাজছে না ভাইজান। তো এই ফিউজগুলো ফাইন করে আমরা আগে সাফ করে নেবো, তার জন্য কিন্তু এই পিন স্ক্রু ড্রাইভার লাগবে ভাইজান, এই পিন স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু আমরা ক্লিয়ার করে দেবো। তো যতটা আমি কিন্তু ভাইজান ক্লিপ টাইট করে দিয়েছি, এটাকে ক্লিপ কিন্তু সব টাইট, তো এবার লাগাবো, দেখবো আমাদের লুজ হচ্ছে কিন্তু, ওকে। তা আগে কত অ্যাম্পিয়ার ফিউজ সেটাও দেখে নিতে হবে ভাইজান, কাজ করলে ভালো হয়ে যায়, ঠিক আছে। দেখেন তোমার হচ্ছে হেডলাইট ফিউজ আছে 20 অ্যাম্পিয়ার, তো 20 জায়গায় ভাইজান 25 দেওয়া যায়, 25 দেওয়া মানে আমরা হাইওয়ার ল্যাম্প লাগাই সেখানে 30 চলে ভাইজান, ওকে, তো বোঝা গেল। কারণ এর যখন হেডলাইট কার্ডউড না লাগানো থাকে, কিন্তু কোম্পানি থেকে এর হেডলাইট কার্ডউড কিন্তু ভাইজান দিয়েছে, বুঝে গেল? এর কিন্তু হেডলাইট কার্ডউড ভাইজান মেগা গাড়ি থাকে কোন জায়গায় জানেন, ওই জায়গায় কিন্তু ওই সব রিলে ঝুলছে ভাইজান, দেখেন ওই কিন্তু মেগা গাড়ির রিলে আছে ভাইজান। তো যত রীতি এর আমরা ফিউজ সব নতুন সেটিং করবো, করে দেখবো আমাদের আর লুজ হচ্ছে কি না, ফিউজ কোন জ্বালিয়ে রেখে দিতে হবে বা ফিউজ কাটছে কি না, এই যা কেস, বুঝে গেল? ওয়াইপারের কেস দেখো ভাইজান, ওয়াইপারের ফিউজ কাট পেরে কেন কেস দেখো, ওয়াইপার কোথায় বেরিয়ে আসে ওয়াইপারে, কিন্তু আমি বললাম না তোমাদের ফিউজ হিট আছে, এটাকে ওয়াইপার কোথায় চলে এসছে, এ কিন্তু খোলা নেই। এখন মহাজন বললো আমার গাড়ি ওয়াইপার দিয়েছি, তার সাথে হেডলাইটও শেষ, হর্নও শেষ, ওয়াইপারও শেষ, বৃষ্টি হচ্ছিলো, বোঝা গেল? তাই দেখেন ওয়াইপার কোথায় চলে এলেন, দেখলেন, যখন এরকম চলে আসবে মোটর তখন লোড নেবে ভাইজান, তখন এমনি স্বাভাবিক ভাইজান ছেড়ে দেবে উইপার, এখন তো বোঝা গেলো। তা যত রেতে এগুলো ওপেন করে নিয়ে আমরা আবার ফাইন করে সেটিং করে নেবো, প্লাস তোমাদের দেখাবো কেস। দেখেন ভাইজান আমি কিন্তু হেডলাইটের মেন যে ফিউজ ভাইজান লাগিয়েছি, কারণ হাইওয়ার ল্যাম্প তো ভাইজান কুড়ি জায়গায় 30 দিয়ে দিয়েছি আমরা, মেন কথা জায়গাটা হিটও খেয়ে গেছে, বোঝা গেলো? ওই কারণে লোড নেওয়ার কারণে 30 দিয়েছি ভাইজান, এতে পুড়বে না, শর্ট থাকলেও ভাইজান কেটে যাবে, তারটা একটু বেশি টেম্পার নিয়ে নেবে, এই হচ্ছে প্রবলেম। আর হচ্ছে তোমার যেটা বলছো না, তোমাদের হেডলাইট ফিউজ লাগানোর পর থাকে না, হেডলাইট জ্বালাচ্ছে, যেই কেস ভাইজান সেম প্রবলেম আসে, হেডলাইট কিন্তু নট ওয়ার্কিং, হেডলাইট কিন্তু জ্বলছে না, একটা জিনিস দেখেন, যেটা আমাদের জ্বলার কথা কিন্তু জ্বলছে না, হেডলাইট এখান থেকে থাকে জ্বলছে না, কিন্তু ফিউজ লাগিস কিন্তু নতুন, তাও কিন্তু জ্বলছে না। তো তোমাদের বলছিলাম ওয়াইপার সেকশন, তো ওয়াইপার সেকশনে ভাইজান ব্লেড খুলে দিস, কারণ যখনই কোনো গাড়ি আসবে ভাইজান আগে ড্রাইভার ফলো করতে, ওরা কী বলতে যাচ্ছে,
স্পেস দেখেন, আমি কিন্তু ওয়াইপার সেকশন খুলে ফেলে দিয়েছি, ওয়াইপারও কিন্তু চলছে না। তো তোমাদের দেখাচ্ছি এর ওয়াইপার সেকশন আর হেডলাইট ফিউজ মেন হচ্ছে তোমার সম্পূর্ণ এর থেকে ঘুরবে। দেখেন তোমার হচ্ছে টার্ন ওয়াইপার, এই সেই ফিউজ ভাই জানি, এই ফিউজটা লাগবে বা জ্বলবে। তো এটা কত অ্যাম্পিয়ার আছে দেখি, এটা আছে কত বলেন তো তোমার 15, মানে এখানে 20 দেওয়া যাবে। এটা যদি এসএম সেকশন হতো ভাই জান আমি কিন্তু হাই দিতাম না, এটা হেডলাইট সেকশন, বোঝা গেল? এখানে আমি হাই দিচ্ছি। এ দেখেন এই সেই ফিউজ ভাই জান, এই কিন্তু আমরা ধরে দিয়েছি, ফিউজ কিন্তু ধরে দিয়েছি, এই ফিউজটা ভাই জান হুইপার সেকশন, আমাদের হেডলাইটে চলছে। এ দেখেন হেডলাইট জ্বলছে, আমি তোমার বলছিলাম না ভাই জান হাত দেওয়ার পর হুট করে চলছে, তা ওয়াইপার সেকশন আমরা বন্ধ করে দেবো। তা ওয়াইপার ভাই জান তোমাদের চলছে কিনা তাও একবার লাইভ দেখি, দেয় সূর্য যখন দোয়াতে থাক। দেখেন একটা জিনিস দেখেন, তা কেস দেখেন ভাই জান, এই কিন্তু ভাই জান এই চলছে, চলছে তো ওয়াইপার কিন্তু ভাই জান রানিং, কারণ আমরা খুলে দিয়েছিলাম ওয়াইপার দেওয়ার পরে ভাই জান হেডলাইট ফিউজ কেটে গেল, একটা জিনিস দেখেছে। তা আমাদের কিন্তু ইনশাল্লাহ গাড়ি রেডি, একটা জিনিস দেখেন ফিউজ আগে প্রচণ্ড হিট হচ্ছিলো, এই যে আমাদের ওয়াইপার সেকশানের ফিউজ ভাই জান বিরাট হিট হচ্ছিলো, তখন কিন্তু ওয়াইপারও চলছিলো না হেডলাইটও চলছিলো না, আপ ডাউন করছিলো, আর এখন ইনশাল্লাহ হেডলাইট জ্বলছে, কোনো অসুবিধা নেই। আমাদের মিটারেও কিন্তু সিগন্যাল আসবে, মিটারে কিন্তু সিগন্যাল চলে এসছে, একটা জিনিস দেখেন ওয়াইপারও কিন্তু রানিং। যদি ওয়াইপার সেকশান শর্ট থাকতো, এই যে আমি ভাই জান জ্বালিয়ে রেখেছি হেডলাইটও কিন্তু জ্বালিয়ে রেখেছি, এটা কীভাবে বলেন তো, এই ফিউজ সেকশান হিট হবে, কারণ আমি হাই অ্যাম্পিয়ার ফিউজ দিস, ওইখানে ভাইজান চেক আপ করে নিচ্ছি আর একবার ফাইনালি যে ক্লিয়ার আছে কিনা। দেখেন ইনশাল্লাহ একদম ওকে, কোনো অসুবিধা নেই। তো এর যত রীতি ভাইজান হুইপার সেকশানে মেগা গাড়ি, টাটার ভাইজান একটা সিস্টেমই অন্যরকম, বোঝা গেল? হুইপার সেকশানের সাথে হেডলাইট ফিউজ, মানে বুঝতে পারছেন তো, এটা কোনো ব্যাপার না ভাইজান, হুইপার চালিয়ে দিয়ে হেডলাইট অফ, রাত্রি বেচারা অন্ধকারে বাড়ি এসে ইনশাল্লাহ। দেখেন ফিউজ কিন্তু হিট হচ্ছে না ভাইজান, কাজ করলে হবে না, সিস্টেম বুঝতে হবে ভাইজান, আমি কাজ করে হুট করে ফিউজ লেগে ছেড়ে দেবো, আধমা রাস্তায় গিয়ে বলবে ধরুন ভাই গাড়ি ধরে গিয়ে, সিস্টেমটা খারাপ ভাইজান। ওয়াইপারও কিন্তু চলছে, নয়েস পাচ্ছেন, তা আমরা অফ করবো হেডলাইটটা, আবার হেডলাইট আপার ডিপার করতে হবে, গাড়ির গায়ে বুঝতেই পারছেন। এই দেখেন এই হেডলাইট অফ করে দিলাম, এই দিলাম আপার ডিপার, আর গাড়ির ভাই জান হর্ন বাজে না, হর্নটাও দেখে দিচ্ছি, দেখেন গাড়ির হর্নও বাজে না, তো আমাদের কিন্তু হেডলাইটের দিকটা একদম কনফার্ম ওকে, আর কোনো প্রবলেম নেই। তাই যত রীতি ভাই জান প্রবলেম ছিল এই ফিউজ সেকশানে, ইনশাল্লাহ ভাই জান লাইক সাবস্ক্রাইব করবেন ভাই জান, খোদা হাফেজ।